আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি ভালো আছেন বাবা সেই ভাই বোনেরা। আপনারা কিভাবে ফার্মেসি থেকে কৃমির ওষুধ নিয়ে, এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। স্ক্রিনে নিয়ে আমি বাংলাতে লিখে দিব, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। চলুন। কৃমি, কৃমি সাধারণ আরবিটা হলো দুধ, আরবিতে বলা হলো দুধ। আপনি কৃমি বা যে কোনো পোকা জাতীয় সব কিছু দুধ বলে আরবিতে। এখন মনে করেন ফ্যাটে কৃমি হয়েছে, আপনি ডাক্তারকে বলতে পারেন অথবা ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে বলতে পারেন অথবা আপনার কপিলকে বলতে পারেন যে আমার জন্য ওষুধটা নিয়ে আসিস। তখন কীভাবে বলবেন, মনে করেন ফ্যাটের ভিতরে আপনার উপসর্গ থাকতে পারে যে কৃমি, তারপর বলবেন যে মুরগিন বতন ফি দুধ, মুরগিন বতন ফি দুধ। তো এখন কীভাবে নেবেন আপনি কৃমির ওষুধ লাগবে, আপনি যে কোনো মানুষকে বলতে পারেন অথবা কপিল অথবা ডাক্তারকে, ফার্মেসিতে অথবা হসপিটালে। দেখতে পাচ্ছেন এখানে লিখিয়ে দিছে হাবুব দুধ হাগ্গাতাল বতন। দেখতে পাচ্ছেন হাবুব দুধ হাগ্গাতাল বতন। আরও সহজভাবে বলতে গেলে আমি সামনে লিখে দিব আপনাদের জন্য, আরও সহজভাবে বললে ফার্মেসিতে যে কোনো ডাক্তারে বুঝবো আশা করি। দেখতে পাচ্ছেন ডাক্তাররা আসে, বলবেন ডাক্তার পি হাবুব দুধ। দেখতে পাচ্ছেন আর ডাক্তার পি হাবুব দুধ, এটা বললে আশা করি ওনারা খুব তাড়াতাড়ি বুঝবে। এখন মনে করেন কীভাবে খাবেন, ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন ডাক্তার কে পাক্কেল হাবুব দুধ বা কে পাক্কেল করলে হে বুঝে যাব। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।